হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো ঋত্বিক রোশন দীপিকা পাডুকোনের আপকামিং সিনেমা ফাইটার নিয়ে, যেটা কিন্তু আজকে একটা টিজার এসে গেছে এবং এই মুভিটা কিন্তু পরের বছর রিপাবলিক ডেতে রিলিজ হতে চলেছে। তো সিদ্ধার্থ আনন্দের পাঠান আর ওয়ারের পর একটা নতুন ফিল্ম আসছে ফাইটার, তো সেটার চলো আগে টিজারটা দেখে নেওয়া যাক কিরকম হলো, তারপরে কথা বলবো তোমাদের সাথে টিজারটা নিয়ে। বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশন অনেক রকম আপডেটস তোমরা পেয়ে থাকবে এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। শটটা হেভি, প্যাটিং টিজারটা কিন্তু এক কথায় জাস্ট ফাটা ফাটি করেছে। মানে এই ফিল্মটা নিয়ে আমি অনেকদিন ধরে শুনছিলাম যে এটা VFX-এর নাকি প্রচুর কাজ হতে চলেছে এবং ইন্ডিয়া নাকি ফার্স্ট এটা এরিয়াল শট এই টাইপের একটা ফিল্ম হচ্ছে। তো টিজারটা কিন্তু এক কথায় জাস্ট দুর্দান্ত লাগলো। এরকম মানে ফাইটার জেট বেস্ট এরকম মানে তাদের লাইফ নিয়ে কিন্তু আমরা বলিউডে এরকম অনেক ফিল্ম দেখেছি, বাট সেটা থেকে কিন্তু এই টিজারটা ভাই এক কথায় জাস্ট চমৎকার, এক কথায় জাস্ট অসাধারণ লাগছে। এখানে ঋত্বিক রোশনকে যেভাবে দেখিয়েছে জাস্ট দুর্দান্ত। প্রত্যেকটা শট বা প্রত্যেকটা এখানে ফ্রেম যেভাবে ইউজ করা হচ্ছে, যেখানে ফার্স্টের শটটা যেভাবে দেখাচ্ছে সেটা কিন্তু এক কথায় দুর্দান্ত লাগছে। মানে তখন থেকে কিন্তু তোমরা একটা আভাস পেয়ে যাবে যে এই টিজারটা কিন্তু নেক্সট লেভেলের হতে চলেছে এবং প্রত্যেকটা এখানে ক্যামেরার এক্সিকিউশন বা VFX যেগুলো এক্সিকিউট করা হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে ভাই পুরোপুরি প্রিমিয়াম কাজ এবং ভালো কিন্তু টাকা খরচ করা হয়েছে, যেটা কিন্তু ফলস্বরূপ একটা দুর্দান্ত টিজার কিন্তু দেখতে পেলাম। এবং এই টিজারটার মধ্যে কিন্তু অনেক আমরা গ্লিমস দেখতে পেলাম, এখানে তাদের জীবনের ব্যাপারে অনেক কিছু দেখাবে, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সেখানে তারা যুদ্ধে গিয়ে তারা কী করছে, কাদের মানুষদের হারাচ্ছে, সেই সব দৃশ্য কিন্তু একটু একটু করে টিজারটার মধ্যে দেখতে পেলাম। বাট তিনটে যে এখানে মেন ক্যারেক্টার ঋত্বিক রোশন, দীপিকা পাডুকোন, অনিল কাপুর, যেটুকু স্ক্রিন প্রেজেন্স দেখালো দুর্দান্ত লেগেছে আমার। স্পেশালি ঋত্বিক রোশনের যে লাস্ট শটটা, যেটা তিনি নামবেন এবং পাশে আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাবো, এরকম কিন্তু একটা জিনিস আমরা ওয়ারেও দেখতে পেয়েছিলাম যখন ঋত্বিক রোশনের ইন্ট্রোডাকশন সিনটা হচ্ছিল এবং এখানেও কিন্তু আমার মনে হয় এটা তারই ইন্ট্রোডাকশন সিন হয়তো হতে চলেছে। তো সিদ্ধার্থ আনন্দের কিন্তু কিছু টাচ আমরা এই ফিল্মটার মধ্যেও পেলাম। তো এক কথায় কিন্তু জাস্ট অনবদ্য এবং ঋত্বিক রোশন দীপিকা পাডুকোনের সেই গরম কেমিস্ট্রিটা যেটুকু সেকেন্ড দেখালো এক কথায় অস্থির, এক কথায় অসাধারণ। BGMটা কিন্তু দারুণভাবে ইউজ করা হয়েছে এবং পুরো অ্যাকশান সিকোয়েন্সেসগুলো থেকে শুরু করে যেটুকু ইমোশানস যেটুকু আমরা এখানে দেখতে পেলাম প্রত্যেকটা মোমেন্ট কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এবং কিছু কিছু অ্যাকশান সিকোয়েন্স যেরকম একটা ফ্লাইটটা উড়ে গেল, নিচ থেকে বেরিয়ে গেল এবং দীপিকা পাডুকোন এবং ঋত্বিক রোশনের ফ্লাইটটা যখন একসাথে মুখোমুখি যখন মানে তারা ফেস অফ হবে, প্রত্যেকটা সিন কিন্তু দারুণভাবে এখানে সাজানো হয়েছে। মানে বারবার দেখার মতো কিন্তু টিজারটা করেছে এবং এই ফিল্মটা রিপাবলিক ডেতে আসবে তখন কিন্তু বক্স অফিস অ্যাজ ইউজুয়াল নিঃসন্দেহে একটা বড় ঝড় কিন্তু তুলতে চলেছে। তো এবার দেখা যাক এটা ট্রেলারটা কীরকম হয়। টিজার কিন্তু বস আমি দেখে রীতিমতো ইমপ্রেসড এবং এক্সাইটেড এবং একটা আশা অবশ্যই আছে যে এই ফিল্মটা হয়তো দুর্দান্ত হবে। তো তোমরা জানিও তোমাদের ফাইটার টিজারটা কীরকম লাগলো এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখাবে পরের ভিডিওতে, টেক কেয়ার।